আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রিডিং পার্টের প্রশ্ন নিয়ে কিছু কথা বলবো এবং রিডিং পার্টে কি কী ধরনের প্রশ্ন থাকে এবং কোন কোন জিনিসগুলো এখন আপনাদের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ সামনে যাদের পরীক্ষা আছে তাদেরকে কোন কোন জিনিসগুলো এখন দেখতেই হবে সেই জিনিসগুলো একটু আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একটু দেখাই দিব যে সেই অধ্যায়গুলো থেকে আপনি প্রশ্ন পেতে পারেন এগুলো আপনাকে শেষ পর্যায়ে কে যারা আসেন পরীক্ষা দু একদিনের মধ্যে এগুলো আপনাদেরকে ভালো করে রিভাইজ করতে হবে এগুলো আপনাদেরকে দেখাই দিব চলুন এখন একটু দেখে নেই কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে আমাদের রিডিং পার্টে তো প্রথমে দেখবেন দুইটা ছবি থাকবে আমাদের কমপক্ষে দুইটা ছবি থাকবে তো কারো একটু কম বেশি থাকতে পারে তো ছবির কিন্তু কিছু ক্যাটাগরি আছে সে ক্যাটাগরি অনুযায়ী ছবি থাকবে একটা ছবি থাকবে কোনো একটা জিনিস যেটার নাম বাছাই করা এবং একটা থাকবে কোন কর্মকাণ্ড রিলেটেড একটা ছবি থাকবে কোনো একজন ব্যক্তি কাজ করতেছে কি কাজটা করতেছে সেটা আপনার বাছাই করতে হবে প্রশ্নটা এরকম থাকে ইসার মসুল হাগু ইসুমিকা তবে ব্যক্তিটা কী করছে সেরকম প্রশ্ন থাকতে পারে কর্মকাণ্ড রিলেটেড এরপরে দেখুন সমর্থক এবং বিপরীতত্ত্ব শব্দ এই দুইটাই আপনার থাকতে পারে যেমন আমার আমার প্রশ্নে দুইটাই ছিল তো অনেক ক্ষেত্রে দেখা যায় একটা থাকে সমর্থক শব্দ অথবা বিপরীতত্ত্ব শব্দ তো যে ক্ষেত্রে একটা থাকবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অর্থাৎ নাইনটি পারসেন্ট প্রশ্নের সেটে দেখা যায় যে সমর্থক শব্দটাই বেশি আসে সমার্থ শব্দটা কী কী কোয়ালিটিতে আসতে পারে কী কী ধরনের আসতে পারে সেই ধরনের ভিডিও একটা আমি দিয়েছি এবং সেই ভিডিও সমার্থ শব্দটা কীভাবে উত্তর করা যায় সেটা আমার ভিডিওটা দেখলে ওখান থেকে ধারণা নিতে পারবেন এরপরে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে শূন্য স্থান এই শূন্য স্থান থেকে কিন্তু আপনি মিনিমাম পাঁচটা প্রশ্ন পাবেন শূন্য স্থান কিন্তু মিনিমাম পাঁচটা থাকবে এই শূন্য স্থানে যাদের প্রিপারেশন ভালো আছে তার মানে তার রিডিংয়ে অর্ধেক প্রিপারেশন হয়ে আছে তো শূন্য স্থান নিয়ে আমাদের প্রশ্ন ব্যাংকে যতগুলো প্রশ্ন আছে আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেগুলো একটু দেখে নিতে পারেন এরপর প্যাসেজ টাইপের প্রশ্ন থাকবে এরপরে দেখুন থাকবে ডাটা থেকে উত্তর বাছাই করে ডাটা থেকে উত্তর বাসাই করা বলতে এখানে থাকতে পারে গ্রাফ অথবা কোনো টিকিট অথবা সিনেমার টিকিট থাকতে পারে কোনো খাবার মেনু থাকতে পারে সেই সকল জিনিস থেকে আপনাকে বাছাই করতে হবে মূলত এই পাঁচ ক্যাটাগরির প্রশ্নই হয়ে থাকে তো এখান দেন গ্রামার লিখছি গ্রামারটা মূলত থাকে গ্রামারটা কোথায় থাকে গ্রামার এই গ্রামারটা কিন্তু শূন্য স্থানের মধ্যে থাকে তো গ্রামারটা কীভাবে প্রশ্ন থাকে অনেকে আমরা বুঝতে পারি না যে গ্রামারটা আসলে কীভাবে প্রশ্ন থাকে তো সেটা নিয়ে একটু দেখি যে আসলে গ্রামারটা কি ধরনের প্রশ্ন হয় গ্রামারে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বুকে দেওয়া আছে সেই প্রশ্নটাই আমরা কাছে তুলে ধরেছি একটু বোঝানোর জন্য গ্রামারটা কেমন হয় তো দেখুন অপশনটা আগে একটু দেখে নেই আমরা অপশনে দেখেন একটা ভার্ব ব্যবহার করা হয়েছে ও ওদা ওদা মানে আশা সেই ওদাটাকে বিভিন্ন গ্রামাটিক্যাল টার্ম দিয়ে এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং এই কোন গ্রামাটিক্যাল টার্মটা এখানে বসবে সেটাই আমাদেরকে বাছাই করতে হবে এই প্রশ্নগুলো এই ধরনের প্রশ্নগুলো আসলে গ্রামাটিক্যাল টাম প্রশ্ন হয়ে থাকে তো গ্রামাটিক্যাল টার্ম প্রশ্নগুলো খুব একটা কঠিন হয় না গুলা যারা একটু অর্থ করে করে পড়ছেন আশা করি উত্তর দিতে পারবে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই তো এটা আমরা একটু দেখি উত্তর করে কেমন হয় হানগুগে তুষারপাত প্রথম দেখেছিলাম উরি নুন ওজি আঙ্গিথে নির্মৃদা মৃদা কোরিয়াতে সে প্রথম এসে তুষারপাত দেখেছিল তাদের দেশেতে ঠান্ডা না থাকাতে তুষার হয় না এই কারণে সে কোরিয়াতে এসে দেখেছে তো এখানে অপশনে দেখেন দেওয়া আছে ওমিয়ন মানে আসলে ওয়াসা আশায় বা আশাতে ওকে আছে তার ওয়াদো মানে এসে ও তো ওখানে অপশনে কী বসতে পারে অপশনে বসবে দেখেন দুই নাম্বারটা বসবে যে হানগুগে ওয়াসা কোরিয়াতে এসে প্রথম সে তুষারপাত দেখেছে এই জিনিসগুলো আসলে প্রশ্ন তো আপনারা চিন্তা করার কিছু নাই গ্রামাটিক্যাল টার্ম খুব একটা কঠিন কিছু দেওয়া থাকে না একটু সহজ সহজে দেওয়া থাকে তো এখানে দুই এক একই শব্দ বারো ব্যবহৃত হয় আপনাদের দুইটা হতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় একটা এবং দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকে গ্রামাটিক্যাল টার্ম প্রশ্নগুলোতে অর্থাৎ মূল শব্দটা একটাই থাকতে পারে অর্থাৎ দুইটা থাকতে পারে তার সঙ্গে বিভিন্ন গ্রামাটিক্যাল নাম দেওয়া হয়েছে এখান থেকে আপনাকে বাছাই করতে হবে এরকম দেখুন সেম আর একটা টার্ম টাম একটা প্রশ্ন আছে এখানে দেখুন সেম একটা শব্দই দিয়ে বিভিন্ন গ্রামাটিক্যাল আমি দেখানো হয়েছে তো প্রশ্ন কি বলতেছে আমরা একটু চেষ্টা করি এটা দেইল আমি আগামীকাল বন্ধুর সাথে সিনেমা দেশ তো এখানে কি হবে তো দেখেন এখানকার এই প্রশ্নটা কুলু কিন্তু এখানে দেওয়া আছে কি আছে দেইল মানে আগামীকাল তারা দেখবে আগামীকাল যেহেতু বলা হয়েছে তারা এখনো দেখে নাই দেখবে বলছে তাহলে এটা ফিউচার টেন্সে কোনো একটা কিছু হবে বা দেখতে চাই ফিউচারে কোনো একটা আশা প্রত্যাশা এমন কিছু উত্তর হবে বসেও মানে দেখুন বোয়াশয় মানে দেখেছিলাম বোয়া দেখিয়ে দিন বোগোশিপয় দেখতে চাই এখানে উত্তর হবে আমাদের চার নাম্বারটা জনুন দেইল ছিনগু হাগো খাচ্ছি হরুল বোগোশিপয় তাহলে কি হলো আমি আগামীকাল বন্ধুর সাথে একসাথে সিনেমা দেখতে চাই তো এই ধরনের প্রশ্নই আসলে গ্রামাটিক্যাল টার্মে থাকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন গ্রামাটিক্যাল টার্মগুলো কেমন হয়ে থাকে এরপর দেখুন সংস্কৃতি এবং তথ্য থেকে কিন্তু প্রশ্ন থাকবে থাকবেই দুই তিনটা প্রশ্ন সংস্কৃতি এবং তথ্য থেকে থাকে তবে কয়েকটা আমি দেখাই দিচ্ছি এগুলো থেকে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমামই হয়ে থাকে এগুলো বাদ দেওয়া যাবে না বাকিগুলো তো পড়বে এবং এগুলা একটু বেশি করে পড়বেন তো এগুলো থেকে কোনো কিছু গ্যাপ না থাকে কোনো শব্দ কোনো কিছু কোনো অর্থ কি ওই সংস্কৃতি বলতে কি বুঝাইছে এগুলো যেন বাদ না থাকে এগুলো একটু দেখাই দেবো গুরুত্বপূর্ণ যেগুলো আছে এরপর দেখুন আট নম্বরে যেটা বলছি আমি মেশিনারিস যন্ত্রপাতি এবং টুলস মেশিন থেকে অথবা যন্ত্রপাতি থেকে অথবা টুলস থেকে একটা প্রশ্ন আপনার থাকতে পারে তো মেশিন টুলস থেকে কীভাবে প্রশ্ন আসে সেটা একটু দেখব তার আগে বলে রাখি প্রশ্ন কিন্তু ওই পাঁচটার মধ্যেই থাকে এইগুলা জাস্ট এইগুলোর মধ্যে অ্যাড হবে এই গ্রামারটা শূন্য স্থানের মধ্যে থাকবে সংস্কৃতি শূন্য স্থান অথবা প্যাসেজের মধ্যে থাকতে পারে মেশিনাইজটা শূন্য স্থান অথবা প্যাসেজের মধ্যে থাকতে পারে দুর্ঘটনা এটাও মেশিনাইজ থেকে কি ধরনের প্রশ্ন হয় এটা একটু আমরা দেখি একটা দেখলে আমরা একটু আইডিয়া পাবো আসলে কী ধরনের প্রশ্ন হতে পারে আমরা আইডিয়া নিতে পারবো এইখানে দেখুন একটা চিত্র দেখতে পাচ্ছেন তো এখানে এটা থাকবে না প্রশ্ন নির্মাণ করেন যে এইটাই আপনার আছে তাহলে প্রশ্ন থাকবে কোনটা এইটা এখানে কি বলছেন কচ্ছিনা সেসু দোঙে মুরুল জুলতে সাইয়ংহান গিগু অর্থাৎ ফুল অথবা শস্য ইত্যাদিতে পানি দেওয়ার জন্য ব্যবহৃত টুলস বা যন্ত্র সেটা কী তো এরকম একটা মনে করেন দেওয়া থাকলো এখন আপনাকে বুঝে নিতে হবে যে পানি দেওয়ার জন্য এটা যেন কী ব্যবহৃত হয় কী ব্যবহৃত হয় মূল গে অর্থাৎ পানি দেওয়ার যে পাত্রটা আছে সেটাই ব্যবহৃত হয় তো এই এটা দেওয়া থাকবে সেইখান থেকে আপনার অপশনে দেওয়া থাকবে সেই অপশন থেকে এরকম বাছাই করতে হবে এই ধরনের এরকমই দেওয়া থাকে আসলে টুলস এবং যন্ত্রপাতি মেশিনারিজ থেকে যে ধরনের প্রশ্ন থাকে তবে একটা থাকেই এই প্রশ্ন থেকে আমারও একটা ছিল আমার ছিল মৎস্য মৎস্য চাষ থেকে একটা প্রশ্ন বানাই দেওয়া ছিল যেটা বইতে আমাদের ওইভাবে ছিল না শব্দগুলা বইয়ের মধ্যে থেকে ছিল আপনাদের প্রশ্ন কিন্তু বইয়ের মধ্যে শব্দগুলা ব্যবহার করেই হয় এর মধ্যে দুই একটা হয়তো বা এলোমেলো হতে পারে তবে যেটা মনে করেন যে বইয়ের বাইরে থেকে দেওয়া হয়েছে সেটা পারার কথা না কারণ বইয়ের বাইরে থেকে কিছু দেওয়া হয় যে কোথায় থেকে দেওয়া হবে আমিও জানবো না যে ভালো রেজাল্ট করছে সেও জানবে না যে খারাপ রেজাল্ট করছে সে তো জানবেই না তবে এটা নিয়ে চিন্তা করার প্রয়োজন নাই বইতে যে শব্দগুলো আছে এগুলো আমাদের আয়ত্তে থাকলে খুব এটা কঠিন হবে না উত্তর করতে এরপরে দেখুন মেশিনারিজের মতো একটা প্রশ্নের মতো তো এটা হচ্ছে কম্বাইন আমরা জানি কম্বাইন দিয়ে কী হয় ফসল কাটাকা হয় তো প্রথমের যে এইটুকু আছে এইটুকু মনে করে আপনি প্রশ্ন থাকতে থাকবে না তো আপনি পশ থাকতে পারে এরকম একটা লাইন দিয়ে তখন আপনাকে এই জিনিসটা কম্বাইনটা বাছাই করতে করতে হবে এখান থেকে কি বলছে ফিয়তা ওই খুকরিও রুল স্বাগালতে সাইয়ং হান্দা অর্থাৎ কাটার সময় ব্যবহৃত হয় সেই জিনিসটা কি এরকম কিছু এটা অর্থ দাঁড়ায় তো এটা যখন পড়বেন তখন তো মোটামুটি আইডিয়া আসবে তাদের ঠিকমতো পড়া আছে এই অধ্যায়টা দেখবেন আছে পড়া আমাদের এই অধ্যায়টা তাদের পড়া আছে তারা এই শব্দগুলা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কি বোঝানো হয়েছে প্রিয় মানে ধান এটা আমরা জানি স্বাগালতে মানে আছে ফসল কাটা বা ফসল তোলা তো ফসল তোলার সময় ব্যবহৃত হয় সাই ও হাঁদা ফসল তোলার সময় ব্যবহৃত হচ্ছে কী জিনিস ব্যবহৃত হয় ফসল তোলার সময় বা ফসল কাটার সময় কম্বাইন ব্যবহৃত হয় তো মেশিনারি টুলস থেকে এরকম প্রশ্নই হয়ে থাকে নয় নাম্বারে দেখেন যেটা আছে দুর্ঘটনা দুর্ঘটনার প্রশ্নটা কিন্তু প্যাসের শূন্য স্থান দুইটার মধ্যেই থাকতে পারে তো দুর্ঘটনা নিয়ে কিন্তু আমাদের দেখবেন যে উনপঞ্চাশ পঞ্চাশের দিকে দুইটা অধ্যায়ের মতো আছে সেই দুর্ অধ্যায় দেখুন অনেক দুর্ঘটনায় দেওয়া আছে সে দুর্ঘটনাগুলো একটু ভালো করে দেখে দুর্ঘটনা থেকে কিন্তু প্রশ্ন হয় সব সময় হয় এরকম না তো মাঝে মাঝে যে দুর্ঘটনা থেকে প্রশ্ন হয়ে থাকে সে দুর্ঘটনাকে দেখবেন কিছু কিছু দেওয়া আছে যে পড়ে যাওয়া এই শব্দগুলা করে মুখস্ত করবেন তাহলে দেখবেন যে দুর্ঘটনা থেকে প্রশ্ন হইলে আপনার উত্তর করতে সমস্যা হবে না এখন আমরা আলোচনা করবো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলা যেগুলো শেষ পর্যায়ে এখন আপনার যারা আছেন রিসেন্টলি তাদের পরীক্ষা তাদের যে জিনিসগুলো এখন খুব দেখতেই হবে বাকিগুলো তো দেখবেনই কিন্তু এই জিনিসগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো শখ থেকে কিন্তু সব সময় প্রশ্ন থাকে শখ বলতে সুইমি থেকে যে সুইমি যে অধ্যায়টা সেখান থেকে কিন্তু সময় দেখা যায় প্রশ্ন থাকে এবং খেলাধুলার যে ছবিগুলো আছে এই ছবিগুলো থেকে দেখা যায় ম্যাক্সিমাম সময় প্রশ্ন হয় খেলাধুলার যে অধ্যায় আছে দেখবেন আমাদের খেলাধুলা কিছু খেলাধুলার নাম দেওয়া আছে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় সংস্কৃতি এবং তথ্য উৎসবের এই সংস্কৃতি তথ্য একটা উৎসবের যে জিনিসগুলো আছে আমাদের কোরিয়ান উৎসব যেগুলো আছে সেগুলো দেখবেন বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই তিনটা অধ্যায় একটু ভালো করে পড়বেন আচ্ছা বাকিগুলো তো পড়বেনই বাকিগুলো যে পড়বেন না আমি সেটা বলছি না এই তিনটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আপনার হতে পারে এই তিনটাতে প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট আছে কারণ এই তিনটা অধ্যায় দেখবেন যে কিছু উৎসব দেওয়া আছে তাদের জীবদড়ি দেওয়া আছে সল্লাল দেওয়া আছে সুশক দেওয়া আছে সাংরেশিক দেওয়া আছে দোলতানসি দেওয়া আছে তো দেখবেন যে এই যে উৎসবগুলো যেগুলো আছে তারা যে সব উৎসব পালন করে জন্মদিন তারপরে জীবদরি পার্টি আছে এই উৎসবগুলো একটু ভালো করে পড়তে হবে এই উৎসব থেকে কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম সেটে থাকে তো আমি আশা করি যে এইটা থেকে আপনারও একটা থাকবে এজন্য বলতেছি এই তিনটা অধ্যায়ের কোনো কিছু যেন বাদ না থাকে আপনার এই তিনটা অধ্যায়ের সংস্কৃতি তো কোনোভাবেই বাদ দিবেন না এই তিনটা অধ্যায়ের এ টু জেড একদম ভালো করে পড়ার চেষ্টা করুন এখান থেকে আপনার প্রশ্ন ইনশাআল্লাহ থাকতে পারে এরপর গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে আমি কয়টা অধ্যায় বাছাই করছি এখান থেকে বাইশ অধ্যায় পঁয়তাল্লিশ ছয়চল্লিশ চুয়ান্ন শাখ এইখানে যে অধ্যায় আছে পাঁচটা অধ্যায় থেকে আপনি দুইটা প্রশ্ন পাবেন আশা করতেছি দুইটা প্রশ্ন আপনি পাবেন এই যে বাইশ অধ্যায় এবং ঊনষাঠ অধ্যায় থেকে এই দুইটা মিলে কিন্তু একটা প্রশ্নটি পেতে পারেন এই ঊনশাঠ অধ্যায় কিছু খুমজুফিও আছে এবং এই বাইশ অধ্যায় দেখবেন কিছু করা যাবে না কি করা যাবে কি করা যাবে না এরকম কিছু চিত্র আছে যে চিত্র দেখলে বোঝা যায় যে কি এই চিত্রটা কি বুঝাইছে অর্থাৎ এখানে কিছু চিত্র দেওয়া আছে এই চিত্রটা কি বুঝাইছে সেরকম প্রশ্ন হতে পারে একটা চিত্র দেওয়া হয়েছে যেমন মনে করুন যে ধূমপান করা যাবে না সেই চিত্রটা দেওয়া হয়েছে সেই চিত্রটা কি বলে এমন কিছু বাছাই করার মতো প্রশ্ন আপনার থাকতে পারে এরপরে কাজ বিষয়ক যে প্রশ্নগুলো আছে সেটা আপনাকে পড়তে হবে এই পঁয়তাল্লিশ ছয় যেটা আছে এই পঁয়তাল্লিশ ছয় চল্লিশ কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে দেখবেন এটা খামারের খামারের এটা পঁয়তাল্লিশ অধ্যায় আছে আমাদের কৃষিকাজের তো এই দুইটা অধ্যায় কিন্তু অনেক প্রশ্ন হয় আমার কিন্তু দুইটা অধ্যায় থেকে প্রশ্ন ছিল এবং বাইশ অধ্যায় থেকে ছিল এবং চুয়ান্ন অধ্যায় থেকে ছিল অধ্যায় থেকে আমার প্রশ্ন ছিল না এই জন্য বলতেছে এখান থেকে যে অধ্যায়গুলো দেওয়া আছে এই বাইশ পঁয়তাল্লিশ চল্লিশ চুয়ান্ন উনুসার এইগুলো অবশ্যই প্রতিদিন রেগুলার আপনি প্র্যাকটিস করতে থাকেন রেগুলার এই শব্দগুলা দেখতে থাকুন এই মেশিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই মেশিনের জন্য আমাদের মেশিনে কিছু অধ্যায় আছে দেখবেন কিছু কিছু অধ্যায় মেশিন দেওয়া আছে প্রেস মেশিন দেওয়া আছে আবার ওখানে দেখবেন ওয়েল্ডিং মেশিন দেওয়া আছে এরকম এই মেশিনগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আবার দেখবেন কনস্ট্রাকশন সাইডে যে অধ্যায়টা আছে সে অধ্যায় দেখবেন অনেকগুলো হ্যান্ড টুলস দেওয়া আছে হ্যান্ড টুলস গুলা যেমন গ্যান্ডিং মেশিন প্লাস দেওয়া আছে তারপরে অনেক ওখানে টুলস দেওয়া আছে সেই টুলসগুলো আপনাকে ভালো করে আয়ত্ত করে নিতে হবে এরপরে সেই অধ্যায় আবার দেখবেন সংবুতে দেওয়া আছে মাটি কাটার মেশিন দেওয়া আছে মাটি লেবেল করা মেশিন দেওয়া আছে তারপর ট্রাক দেওয়া আছে এই যে ট্রাক দেওয়া আছে এই প্রত্যেকটা জিনিসের নিচে দেখবেন যে একটা করে শব্দ লেখা আছে দু একটা শব্দ দিয়ে ওইটা কি দিয়ে ব্যবহার করা হয় ওইটা লেখা আছে ওইভাবে ওইটা ওখান থেকে দেখে নেবেন তারপর আছে দেখবেন ওই চিকিৎসা লেখা আছে যে এই এই মেশিনটা দিয়ে কী কাজ করা হয় তো ওই শব্দগুলা ওই সেন্টেন্সগুলো যদি ভালো করে আউত করতে পারেন সুন্দর করে তাহলে দেখবেন মেশিন নিয়ে আপনার চিন্তা করতে হবে না এখন দেখুন গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে এখানে এইখান থেকে কিন্তু আপনি তিন চারটা প্রশ্ন পেতে পারেন এই গ্রাফটা দেখেন অনেক গুরুত্বপূর্ণ গ্রাফ থেকে কিন্তু অনেক প্রশ্ন হচ্ছে বিগত দিনে আমার কিছু পরিচিত জনের পরীক্ষা ছিল একজন থেকে শুনেছি তার নাকি চারটা গ্রাফের প্রশ্ন ছিল এবং ম্যাক্সিমাম সহজটা ছিল তিনটা ছিল খুবই সহজ অর্থাৎ বেশিটা অথবা কমটা জানতে চেয়েছে এবং একটা ছিল একটু কঠিন তো গ্রাফ নিয়ে যাদের সমস্যা আছে তারা আমার গ্রাফ দিয়ে একটা ভিডিও করা আছে সে ভিডিওটা সাইলেন্ট দেখতে পারেন আই বাটনে ক্লিক করে ওখান থেকে দেখতে পারবেন তো গ্রাফ নিয়ে যদি সমস্যা থাকে আপনার তাহলে কিন্তু আপনি অনেকটা পিসাই পড়বেন এর জন্য আপনার গ্রাফটা সমস্যা সমাধান করার সলিউশন বের করেন কীভাবে আপনি এটাতে ইমপ্রুভ করতে পারবেন এইখানে দেখুন আমি কিছু নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারটা আসলে মূলত প্রশ্ন ব্যাংকে এই প্রশ্নগুলো আছে গ্রাফের প্রশ্ন তো আপনি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করুন দেখুন ঠিকঠাক আপনি বুঝতেছেন কি যদি সমস্যা হয় তাহলে আমার যে ভিডিওটা আছে ভিডিওটা দেখুন আশা করি গ্রাফ নিয়ে আপনার এই সমস্যাগুলো আর থাকবে না এরপরে দেখুন জার্নি টিকিট আছে এই জার্নি টিকিটে এই প্রশ্নগুলো জার্নি টিকিটের প্রশ্ন এগুলো আপনি ওখান থেকে দেখতে পারেন প্র্যাকটিস করার জন্য তো জার্নি টিকিট থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে তো জার্নি টিকিট প্রেসক্রিপশন এন্ট্রি টিকিট এইগুলো নিয়ে আমার একটা থিম ভিডিও আছে যেটা দেখলেই আপনি জানেন কোনো কিছু সাইতে চাইলে সেটা কীভাবে বের করবেন খুব সহজে বুঝতে পারবেন তো চাইলে দেখে নিতে পারেন সেখান থেকে এরপর এন্ট্রি টিকিট আছে সেই প্রশ্নগুলো এখান থেকে দেখে নেবেন যে নাম্বার দিয়ে রাখছে প্রশ্ন ব্যাংকে সেগুলো দেখে নি মেনু কার্ড থেকেও কিন্তু প্রশ্ন হচ্ছে মেনু কার্ডটা দেখে নেবেন এখান থেকে প্রেসক্রিপশন থেকেও কিন্তু প্রশ্ন আসে প্রেসক্রিপশন আমাদের প্রশ্ন ব্যাঙ্কে আমি একটাই খুঁজে পেয়েছি ওটা আপনারা একটু প্র্যাকটিস করবেন সেখান থেকে এরপরে বিভিন্ন প্রশ্ন ব্যাঙ্ক থেকে বিভিন্ন মডেল টেস্ট থেকে চেষ্টা করবেন সেগুলো যাকে ব্যবসান নিয়ে প্রশ্ন আসে অর্থাৎ এইখানে যেগুলা দেওয়া আছে নাম্বারগুলো সেগুলো হচ্ছে প্রশ্ন ব্যাঙ্কের নাম্বার আপনার যে প্রশ্ন ব্যাঙ্কই পড়েন না কেন সেটার সঙ্গে মোটামুটি মিলে যাওয়ার কথা যদি না মিলে তাহলে কমেন্টে জানাবেন আমি আমি যেটা পড়তাম আর কি এইচআরডি থেকে দেওয়া যে প্রশ্ন ব্যাংকটা আছে আমি ওটা ওখানে লিঙ্ক আপনাদের যদি প্রয়োজন পরে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখানে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট এখন যে কয়টা দিন সময় আছে আপনার প্রতিদিন এগুলার প্র্যাকটিস করুন এবং উপরে যে অধ্যায়গুলো বলেছি সেই অধ্যায়গুলো রেগুলার দেখতে থাকুন বাকিগুলো তো দেখবেনই পাশাপাশি এগুলো দেখতে হবে তাহলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট আসে তো যেগুলো দেখালাম এই গ্রাফের থেকে মনে করুন আপনার দুইটা প্রশ্ন এসেছে তারপরে যে অধ্যায়গুলো বললাম ওখান থেকে একটা দুইটা এসেছে তো এখান থেকে দেখুন অনেকগুলো প্রশ্ন আপনি পেয়ে যাচ্ছেন তো আশা করবো আপনারা নিয়মিত এগুলো প্র্যাকটিস করবেন এগুলো যদি প্র্যাকটিস করেন আপনার রেজাল্ট অনেক ভালো হবে আশা করি অনেক ভালো হবে তো চলুন এখন একটু দেখে নেই আপনি রিডিং প্রশ্নটা কিভাবে উত্তর করবেন কোথা থেকে শুরু করে উত্তর করবেন তো রিডিং উত্তর করতে গেলে অনেকেই কিন্তু কি করে আমরা এই যে অপশনটা পড়তে যাই অপশনটা পড়বেন না রিডিং প্রশ্ন পড়তে গেলে সর্বপ্রথম কি করবেন এখানে প্রশ্নে কী চাওয়া হয়েছে সেটা আগে আপনাকে পড়তে হবে এরপরে এখানে যদি কোনো কিছু লেখা থাকে শূন্য স্থান হোক কিংবা প্যাসেজটা হোক সেটা আগে একবার পড়ে যাবেন একবার পরে যতটুকু বোঝার চেষ্টা করুন বোঝার পরে তখন অপশন থেকে আপনি মিলানোর চেষ্টা করুন এখন আপনি এটা দেখলেন দেখার পরে যদি অপশনে চলে যান দেখে থেকে চেষ্টা করেন তাহলে কিন্তু উত্তর করা সম্ভব হবে না এবং অনেকটা সময় কিন্তু আপনার লজ্জাবে এজন্য বলবো আমি প্রথমে প্রশ্নটা দেখবেন যে প্রশ্নে কি বলা হয়েছে এরপরে বডিটা কি দেওয়া আছে তারপরে অপশন থেকে বাছাই করার চেষ্টা করুন এই প্রশ্নটা একটু লক্ষ্য করেন এখন মনে করেন কোথায় কি আছে কিছুই দেখলেন না প্রশ্নও পড়লেন না আপনি এখানে বডিতে আছে সেটাও দেখলেন না অপশনে গেলেন এবং অপশন খুঁজে খুঁজে আপনি উত্তর মেলানোর চেষ্টা করতেছেন তাহলে কিন্তু আপনার অনেকটা সময় ব্যয় হবে এবং সময় নষ্ট হবে এখানে সময় বাঁচানোটা অনেকটা জরুরি তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমি যেটা বলবো সকল প্রশ্ন ক্ষেত্রে রিডিং ক্ষেত্রে প্রথমে আপনি প্রশ্নে কি বলেছে সেটা বোঝার চেষ্টা করবেন এবার বডিতে কি বলেছে সেটা বোঝার চেষ্টা করে তারপর অপশন থেকে মিলানোর চেষ্টা করবেন এখন দেখুন এই প্রশ্নটাতে কি দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে জাস্ট আমি ওইটাই খুঁজে বের করার চেষ্টা করব তাছাড়া বাকি কিছু খোঁজার প্রয়োজন হবে না প্রশ্ন যদি আপনি বুঝতে পারেন সুন্দর করে তাহলে কিন্তু এখানে খুঁজে বের করার চেষ্টা বের করতে খুব একটা সময় লাগবে না আপনার খুব সহজে খুব অল্প সময় উত্তর করতে পারবেন এই প্রশ্নে কি বলেছে আমরা একটু চেষ্টা করি থাউমন মন দরুই সেহে সোমাংল জোসাহান গসিমনিদা সারামদরি খাজাং ফোন গসু মোসিমনিকা অর্থাৎ সবচেয়ে বেশিটা বলছে তার মানে কি এখান থেকে যদি আমরা বুঝে নিতে পারি থেকে বেশি যে বলছে এখান থেকে আর কোনো দিকে প্রয়োজন তাকানোর প্রয়োজন হবে না জাস্ট আমি কি করব এই সব থেকে বেশি যেটা আছে সেটা খুঁজে বের করে এখান থেকে এখন মেলানোর চেষ্টা করব তাহলে দেখবেন আপনার উত্তর করতে খুব একটা সমস্যা হবে না খুব সহজে উত্তরটা খুঁজে পাবেন এখন দেখুন প্যাসেজ প্রশ্নটা কিভাবে উত্তর করা যায় প্যাসেজ প্রশ্নে কিন্তু আমরা অনেকেই এই প্যাসেজ পড়তে বিরক্ত মনে করি বিরক্ত নিয়ে পড়তে চাই না না পড়ে কি করি এইখান থেকে একটু একটু দেখি আর এখান থেকে খুঁজে খুঁজে মিলানোর চেষ্টা করি এখান থেকে একটু দেখি আবার এখান থেকে খুঁজে মিলানোর চেষ্টা করি তো এইভাবে করলে কিন্তু হবে শেষ দেখা যাচ্ছে স্যারটা একবারও মিলানো সম্ভব হলো না কারণ ওই সময়টা নষ্ট হলো আবার আপনি শুরু করলেন সেইবারও পারলেন না কি হলো শেষমেশ উত্তরটা করতে পারলেন না আপনার যথেষ্ট সময় নষ্ট হলো জন্য আমি আপনাদের সাজেস্ট করব প্রথমে দেখবেন প্রশ্ন কি বলা হয়েছে এই প্রশ্নে দেখুন কি বলা হয়েছে থাউম খুরুল ইগো নেঙ্গুয়া কাছন কাছল খুশিপসি অর্থাৎ অর্থাৎ পরবর্তী প্রবন্ধটি পরে বিষয়বস্তুর সাথে মিল আছে মিল থাকা বিষয়টা বাছাই করতে বলছে এখন এই প্রত্যেকটা একবার পড়ে যান আপনি একবার পড়লে দেখবেন অনেকটা আইডিয়া পাবেন এই যে আইডিয়াটা পাইছেন এখন এখান থেকে মেলানোর চেষ্টা করুন দেখুন সহজ আপনি উত্তর করতে পারবেন তো এইভাবে করলে আপনার সময় বাঁচবে এবং খুব সহজে উত্তর করতে পারবেন এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলি আপনারা সবাই চেষ্টা করবেন ছোট ছোট প্রশ্নগুলো আগে উত্তর করা মনে করুন যে আপনার সর্বোচ্চ প্রশ্ন আছে এই আড়াই লাইন কি তিন লাইনের প্রশ্ন তো ছোট প্রশ্নগুলা আগে শেষ করে সময় বাঁচানোর চেষ্টা করবেন সময় বাঁচালে কি হবে ছোট প্রশ্নগুলো দেখবেন খুব কম সময় লাগবে সময় যেটা আপনি সেভ করতে পারবেন সেই সময়টা এই যে বড় টাইপের যে প্রশ্নগুলো থাকবে আড়াই লাইন তিন লাইন চার লাইন সর্বত্র সাইল লাইন পর্যন্তই দেখা যায় এর উপরে বেশি প্রশ্ন হয় না বেশি বড় প্রশ্ন হয় না তো ওই প্রশ্নগুলোতে সময় দিয়ে সেটা উত্তর করতে পারবেন আর যে প্রশ্নটা মনে করেন আপনি বুঝতেছেন না সেই প্রশ্নটা নিয়ে বসে থাকবেন না সে প্রশ্নটা যদি না বুঝেন মনে করেন যে আপনার এটা বুঝতে সমস্যা হচ্ছে এই প্রশ্নটা এই প্রশ্নটা এখানে পড়ছেন এখানেই প্রথমেই আপনি বুঝতে সমস্যা হয়েছে তবে একটু একটু চেষ্টা করতে পারেন দেখলেন যে হয় নাই প্রথমবার তাহলে এটা স্কিপ করে চলে যান পরবর্তীতে এসে এটা দিয়ে এটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে আপনার সময় নষ্ট হবে এবং ওই প্রশ্ন যদি আদৌ বুঝতে নাই পারেন তাহলে কিন্তু আপনার মানসিক চাপ তৈরি হবে আপনার ভিতরে এই মানসিক চাপটা কিন্তু আপনাকে কন্ট্রোলে রাখতে হবে পরীক্ষা হলে তা না হলে কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব হবে না অনেক ভালো প্রিপারেশন থাকা ওই স্টুডেন্ট আমি দেখেছি যাদের কিন্তু এই মানসিক প্রিপারেশনটা না থাকার কারণে পরীক্ষাটা অনেক খারাপ দিয়েছে তো আশা করি আপনারা সেটা করবেন না যে প্রশ্নতে সমস্যা মনে করবেন সে প্রশ্নটা স্কিপ করে যান স্কিপ করে পরবর্তীতে প্রশ্নটা চেষ্টা করুন তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের যে নির্দিষ্ট সময় আছে সময়টাকে প্রপারলি ইউজ করতে হবে প্রপারলি ইউজ করতে হলে আপনাকে সময় সেভ করতে হবে এর জন্য ছোট ছোটো প্রশ্নগুলা দিয়ে সময়টা সেভ করুন সেভ করার পরে সেই সময়টুকু বড় প্রশ্নতে ব্যয় করুন দেখুন অনেকটা ভালোটা রেজাল্ট করতে পারবেন এবং যে বড়ো প্রশ্নের যে ভয়টা সে ভয়টা আপনার মধ্যে থাকবে না কেন থাকবে না ছোট প্রশ্নগুলা যখন সুন্দর করে উত্তর করতে পারবেন মনে করেন দশ প্রথম দশটা প্রশ্নে আপনি যখন দেখবেন যে একটা এক করে যেতে 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 আটটা প্রশ্ন সুন্দর করে উত্তর দিতে পারছেন আপনার কাছে কনফিডেন্সও আছে যে আপনি আটটা প্রশ্ন সঠিক উত্তর দিয়েছেন নয় নম্বর দশ নম্বরে গিয়ে আপনার একটা যদি ভুলও হয় আপনার মধ্যে ভয় কাজ করবে না এখন মনে করুন যে সিরিয়ালে যেতে যেতে তিন নম্বরে আপনি বড় প্রশ্ন চলে এসে সেই প্রশ্ন উত্তর দিতে গিয়ে আপনার মানসিক চাপ বেড়ে গেল পরে প্রশ্ন যতই সহযোগ না কেন আপনার কাছে কিন্তু কঠিন মনে হবে এই জন্য সহজ প্রশ্নগুলো আগে দেওয়ার চেষ্টা করুন অর্থাৎ ছোট প্রশ্নগুলো আগে দেওয়ার চেষ্টা করুন ছোট প্রশ্নগুলা সহজেই কিন্তু বোঝা যায় ছোট প্রশ্নগুলা শেষ করে তারপরে বড় প্রশ্নগুলা ধরুন দেখবেন আপনার মানসিক চাপ সৃষ্টি হবে না এবং আপনি সুন্দর করে উত্তর করতে পারবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম অনেক ভিডিও পাবেন যেগুলো দেখলে অনেকটা উপকৃত হবেন এবং যেভাবে দেখিয়েছি আশা করি আপনারা এভাবে চেষ্টা করবেন এভাবে চেষ্টা করলে আপনার রেজাল্ট অনেকটা ভালো হবে এবং যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখালাম সেগুলো নিয়মিত প্র্যাকটিস করুন তবে প্রত্যেকটা অংশই কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলোর পাশাপাশি যেগুলো দেখিয়েছি এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে এগুলো থেকে যে কোনো কিছু বাদ না যায় সেভাবে এগুলো প্রিপারেশন নিতে থাকুন ইনশাল্লাহ আপনার পরীক্ষা ভালো হবে পরীক্ষা হলে ভয় পাওয়ার কিছু নাই পরীক্ষা সহজই হচ্ছে এখন অনেকটা আগের থেকে সহজ হয়ে এসেছে এখানে পরীক্ষা প্রথমের দিকে যেমনটা কঠিন ছিল এখন দেখা যাচ্ছে পাশে হাটটাও বেশি এবং পাশ মাঠটাও বেশি দেখা যাচ্ছে তো আশা করি আপনাদের সহজই হবে ইনশাআল্লাহ সবার জন্যই দোয়া থাকলো ভালোয় পরীক্ষা দিবেন ভালো থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ